ভোলার দৌলতখানে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টায় হালিমা খাতুন মহিলা কলেজের চারতলা ভবনের উদ্বোধন করেন ভোলা দুই আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। ভোলা প্রতিনিধি হাসনাইন জানান, কলেজের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।